রনি ভাই, হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভাই, সেই ভালো। আপনি কি রকম আছেন? আলহামদুলিল্লাহ। যে আজকে আবার এতে কি করেছেন আপনি? কোন তো দেখি আমি আপাক নিয়ে আইছি যে আপার গান সেদিন দর্শক শুনে খুব মনোমুগ্ধ গান গাইছে, তো আবার রিকোয়েস্ট করছে যে ওনার গান শুনবে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের চ্যানেলে আবার নিয়ে আসলাম। ওই দেন, ওই যে আপনি কথা কইলেন না, ওই যে কাজলি আমাদের একটা হাসি দিলে না, বুঝছেন? হাসি তো অমূল্য হাসি, হাসির দাম তো আপনি দিতে পারবেন না পুরা। ওই দেন মুচকি মুচকি হাসতে চাই, দেখেন কি অবস্থা। কাজলি আপা জি বলে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, তো বিশ্বাস থেকে আপনি যে মুচকি মুচকি হাসতেছেন, এ কি আমাকে দেখে হাসতেছেন নাকি দর্শকের কথা চিন্তা করে হাসতেছেন? আসলে মুচকি মুচকি হাসিটা আমার খুব ভালো লাগে, তাই তাই না? জি। ও আচ্ছা আচ্ছা, তাহলে দর্শকদের আপনি কি গান দিচ্ছেন আজ? দর্শকদের আজকে উপহার দেব যে আমার বুকের সিংহাসনে তোমার জায়গা নাই। না আপা, এই কথা কয়েন না। আপনি যদি বুকের মধ্যে যদি আমার জায়গাই না দেন, তাহলে আমরা যাবো কোনে? কোন তো না না, সরি, তোমার বুকের সিংহাসনে আমার জায়গা নাই। তাই তো কইতে এরকম হলে কে? আসলে রনি ভাই, দর্শকরা তো আসলে কথা বেশি পছন্দ করে না, তাই না? তো তাহলে আমরা আমরা দেরি না করি আমরা গানে চলে যাই। ওরে তোমার বুকের সিংহাসনে রে বন্ধু, আমার জায়গা নাই, ভেবেছো তুমি আমারে বাসি সোলার সাই গো, ভেবেছো তুমি আমারে বাসি সোলার সাই, তোমার বুকের সিংহাসনে রে বন্ধু, তোমার বুকের সিংহাসনে রে বন্ধু, আমার জায়গা নাই, ভেবেছো তুমি আমারে বাসি সোলার সাই গো, ভেবেছো তুমি আমারে বাসি সোলার সাই। পথে পরে থাকি সোনার কিছু লতা পাতা, ঘর বানাইয়া রাখছি রে দয়াল, ঘর বানাইয়া রাখছি, পথের দোলার মানুষ আমি, পথে পরে আসি সোনার কিছু লতা পাতা, ঘর বানাইয়া রাখছি রে দয়াল, ঘর বানাইয়া রাখছি, রাইত বিজি দিনেও বিজি রে বন্ধু, রাইত বিজি দিনেও বিজি রে বন্ধু, দুঃখের সীমা নাই, ভেবেছো তুমি আমারে বাসি সোলার সাই গো, ভেবেছো তুমি আমারে বাসি সোলার সাই। ভাঙ্গা নদীর স্রোতের বন্ধু, ভাঙ্গা নদীর স্রোতে কস্তুরী ফুল বলে নিল না কেউ হাতে, সারা জনম কাটাইলাম, ভাঙ্গা নদীর স্রোতের বন্ধু, ভাঙ্গা নদীর স্রোতে ব
বসবার জায়গা নাই, ভেবেছো তুমি আমারে বাসি সুলার সাই গো, ভেবেছো তুমি আমারে বাসি সুলার সাই। কাজলি আপা, জি বলেন। আপনার গান শুনি তো আমি কাঁদিয়ে ফেলেছি আপা। ও, সাগরের পানি বাড়াইছে। ওরে আল্লাহ রে, কি গান গালেন আপা আপনি, কন্দ দেই। ওই আপনি ভিজনের লাগে। আল্লাহ রে, আমার তো একবারে কোল যে মনে করেন যে একবারে ফাটিয়ে চৌচির হয়ে গেছে, বুঝছেন? এই গান শুনে হঠাৎ করে ভিজে গেল আবার। অসাধারণ গাইছেন আপা, অসাধারণ। রনি ভাই, আপনি কি কইছেন গানটা সেই হয় নাই? খুব ভালো লাগছে ভাই, আমারও তো কোল যে ভিজা ভিজা অবস্থা, কিন্তু আমি তো কবির পাচ্ছি না। সে তো দেখলাম আপনি গাইছেন আপার সাথে, তো দারুণ হয়েছে। ও কাজলি আপা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু কোন? আসলে ভালো লাগা থেকেই তো ভালোবাসার সৃষ্টি না? হ্যাঁ হ্যাঁ। আর ভালো না লাগলে তো একজন একজনকে ভালোবাসে না। না না, প্রশ্নই আসে না। যে আসলে গান আপনার আমার ভালো লাগে তো কিছু না, দর্শকের ভালো লাগলে সিন আমাদের গান গাওয়া সার্থক। হ্যাঁ হ্যাঁ, আর আপনাদের ইউটিউবে ছাড়াও সার্থক। হ্যাঁ হ্যাঁ, এই যে কষ্ট করতে আসলে কথা ওইডি দরানি ভাই, বুঝছে ভাই? আমারে ভালো লাগি ভাই, কোনো লাভ নাই। সকল দর্শকদের ভালো লাগা, দর্শকদের ভালো লাগা লাগবে, তাদের লাইক কমেন্ট শেয়ার এবং শিল্পীর প্রতি সমর্থনই আমরা একান্ত কাম্য, বা ওইটাকেই আমরা ঘিরে হ্যাঁ হ্যাঁ কাজটা করছি। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক মণ্ডলী, আমরা দেরি করব না, আমরা পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে কাজলি আপাকে উপস্থাপন করব, রনি ভাইকে উপস্থাপন করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কাজলি আপা রনির জন্য দোয়া করবেন, ওরা যেন সুখে শান্তিতে বাস করতে পারে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।